हेलो स्टूडेंट, वेलकम टू मसल स्टाडी पॉइंट। आज के विषय आलोचना करब से तुम्हारे क्लास इलेवन प्रथम चैप्टर कंप्यूटर विवर्तन मोटामुटी भावे समस्त विषय कमप्लीट हो गए और एखान विभिन्न धरण जो पार्थक्यगुल है से पार्थक्यगुलो ने तो हमें पार्थक्य लिस्ट कर रेखे एखे जमन हे आठटा आम पर पेजे और आठटा अर्थात टोटाल षोलोटा हमारा चारटे चारटे करे प्रत्येक क्लास आलोचना करब। तो प्रथम आज के चारटे आलोचना करब तारपरे चारटे तारपरे चारटे ये करब। आगे जदि भिडियो ना देखे थको तेल प्ले लिस्टे गए देखे ना ओखाने देखे क्लास इलेवन कम्पिटर एप्लीकेशन नाम एक प्ले लिस्ट तैरि ओखान तुम्हारा समस्त भिडियो पे जा। अच्छा तो हमें शुरू करा जा। अच्छा प्रथम जेटे देखो से हलो प्रथम प्रजन्म कम्पिटार और द्वितीय प्रजन्म कम्पिटारे जो पार्थक्यगल ये कि ना प्रथम प्रजन्म कम्पिटार की छो अनेक बड़ो छो तेखा ना ये प्रजन्म कम्पिटारगलि अनेक बड़ो छो ए द्वितीय प्रजन्म कम्पिटार क्षेत्र देखो प्रथम प्रजन्म अपेक्षाकृत छोटो छो। प्रथम प्रजन्म कम्पिटार की छो ना वैक्यूम ट्यूब छो तेखा प्रधान बा मूल उपादान हिसाब से वैक्यूम ट्यूब व्यवहित होत এবং দ্বিতীয়টাতে কি ব্যবহার করা হতো না ট্রানজিস্টর ব্যবহার করা হতো অর্থাৎ প্রধান বা মূল উপাদান হিসাবে ট্রানজিস্টর ব্যবহার হতো এবং এই প্রজন্মের কম্পিউটার চালাতে প্রচুর বিদ্যুৎ খরচ হতো এবং এই প্রজন্মের কম্পিউটারগুলি চালাতে অপেক্ষাকৃত প্রথমের থেকে কম খরচ হতো এবং এর উদাহরণগুলো কি এই উদাহরণগুলো হলো এনিয়াক এডভ্যাক এডস্যাক ইত্যাদি হলো এই প্রজন্মের কয়েকটি কম্পিউটার উদাহরণ এবং দ্বিতীয় প্রজন্মের হলো আইবিএম 1620 এনসিআর 304 ইত্যাদি হলো এই প্রজন্মের কয়েকটি উদাহরণ। আচ্ছা এরপরে আমরা চলে যাব যে মাইক্রো কম্পিউটার এবং মিনি কম্পিউটারের পার্থক্য। মাইক্রো কম্পিউটার হলো আকারে অনেক ছোট এবং বহনযোগ্য এবং মিনি কম্পিউটার হলো মাইক্রো কম্পিউটারের থেকে আকারে একটু বড়। এরপরে চলে যাই মাইক্রো কম্পিউটার হলো সাধারণত একজন ব্যক্তি এই কম্পিউটার ব্যবহার করতে পারবে অর্থাৎ আমরা আমাদের যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করছি এইগুলো এক একটা মাইক্রো কম্পিউটারের উদাহরণ। আর কি মিনি কম্পিউটারের প্রধান উদ্দেশ্য হলো মাল্টি ইউজার অর্থাৎ একসাথে অনেকজন ব্যবহার করতে পারবে এবং মাল্টি কম্পিউটারের আমরা সাধারণত কোথায় কোথায় ব্যবহার করে থাকি সাধারণত অফিস আদালত বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান এখানে। আর কি মিনি কম্পিউটার আমরা ব্যবহার করি বিভিন্ন রকম পরিসংখ্যানমূলক কাজ সিএডি ডিজাইনের কাজে আমরা ব্যবহৃত করি। আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার দাম হয় অনেক সস্তা আর এখানে অনেক জটিল কাজ হয় তাই এটা একটু ব্যয়বহুল। এবার আমরা দ্বিতীয় নম্বর পার্থক্যে যাব একটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল। অ্যানালগ ও ডিজিটাল সম্পর্কে আমরা আগেও জেনেছি যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও। অ্যানালগ হলো কি না এই কম্পিউটারগুলি পরিমাপ দ্বারা নির্ধারণ করা হয় অর্থাৎ কোনো কিছু হয়তো ব্লাড প্রেশার মাপা হবে বায়ুর চাপ মাপা হবে সেই জন্য এই অ্যানালগ কম্পিউটারের মাধ্যমে আগে মাপা হতো ঠিক আছে। আর ডিজিটাল কম্পিউটার কি ডিজিটাল এটা কম্পিউটার হয় ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটারগুলি ডিজিট বা সংখ্যা দ্বারা পরিমাপ করা হয় আর এই কম্পিউটারগুলি মাপতে সাহায্য করে আর এই কম্পিউটারগুলি গুনতে সাহায্য করে এবং এর সঞ্চয় ক্ষমতা উচ্চ প্রকৃতির এবং এর সঞ্চয় ক্ষমতা নিম্ন প্রকৃতির। এই কম্পিউটার অনেক দামে সস্তা এবং এই কম্পিউটারগুলি দাম অনেক বেশি আর যে কোনো একটি কাজের জন্য ব্যবহৃত হয় এবং এটা একাধিক কাজে আমরা যে আমাদের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি এটাও তো একটা ডিজিটাল কম্পিউটার তাহলে এইটা কি একাধিক কাজে আমাদের ব্যবহৃত হচ্ছে আর এই ফলাফল প্রকাশের সুরক্ষা হবে আর সরি সূক্ষ্মতা ঠিকই আছে এটা সূক্ষ্মতা অনেক কম অর্থাৎ ভুলভাল রেজাল্ট মাঝে মাঝে দিয়ে দিতে পারে কিন্তু এর সূক্ষ্মতা অনেক বেশি ঠিক আছে এটাই হচ্ছে মূল পার্থক্য এদের। আচ্ছা এইটা একটু তোমার চেঞ্জ করে নাও এটা ভুল আছে হচ্ছে এই এদের সঞ্চয় ক্ষমতা উচ্চ প্রকৃতির এইটা হবে নিম্ন প্রকৃতির আর এদিকে হবে উচ্চ প্রকৃতির এখানে কেটে দিই এটা হবে নিম্ন প্রকৃতির আর এই দিকে যেটা হবে সেটা হচ্ছে উচ্চ হবে উচ্চ প্রকৃতির। এরপরে চার নম্বর চলে যায় ইনপুট ইউনিট এবং আউটপুট ইউনিট। ইনপুট ইউনিট মানে যেটা আমরা যার মাধ্যমে কম্পিউটার কোনো কিছু আমরা
প্রোগ্রেস করাই সেটা হচ্ছে ইনপুট, আর যার মাধ্যমে আমরা কম্পিউটার থেকে আগত যে ফলাফল সেটা দেখতে পাই সেটাকে বলা হয় আউটপুট ইউনিট। তো এটার পার্থক্য কি না, ইনপুট ইউনিটের মাধ্যমে বহির্জগৎ থেকে কম্পিউটার কোনো নির্দেশ দেওয়া হয়, কম্পিউটারে কোনো নির্দেশ দেওয়া হয়, এবং আউটপুট ইউনিটের মাধ্যমে আমরা কম্পিউটারে সমস্ত হবে এটা সমস্ত কাজ বা ফলাফল দেখতে পাই। ইনপুট ইউনিটের উদাহরণ কি কি, কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে, জয়স্টিক, পাঞ্চ কার্ড ইত্যাদি। আর আউটপুট ইউনিটের উদাহরণ কি না, মনিটর, প্রিন্টার, প্লটার, সাউন্ড বক্স ইত্যাদি। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই থাক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডিসক্রিপশনে কিছু লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্ক এবং FB পেজের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।